মহিবুল, ইজাদ, মাছের হাচেরি বহরমপুর মুর্শিদাবাদ। আজ ডেলিভারি যাচ্ছে 50 লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা, নাগর ব্রিজ ডালখোলা লাইন, আর 100 লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা যাচ্ছে চোপড়া শিলিগুড়ির কাছাকাছি। হ্যাচারির যোগাযোগ নাম্বার 7908018504 অথবা 8768003488 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে হ্যাচারির দূরত্ব 6-7 কিলোমিটার। কোয়ান্টিটি বেশি হলে জেলার বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এইভাবে ডালডা ঘিয়ের এক একটা ডাব্বায় 3 কিলো 3.5 কিলো যত কাছে ডিস্ট্যান্স যত কাছে হবে তত মাছের পরিমাণ এতে বেশি দেওয়া যাবে, আর যত দূরত্ব হবে তত পরিমাণ কম দিতে হবে। যদি বেশি হয় তাহলে মর্টালিটিও হতে পারে। তো ডেলিভারি পর্যন্ত মর্টালিটির দায়িত্ব আমাদেরই থাকে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। এটা 50 লাইনে মাছ ঢালা হচ্ছে, আর আগেরটা 100 লাইনের। তো বিশেষ করে এই মাছগুলো যাচ্ছে এবং এভাবে আমাদের একাধিকবার যায় বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো বিশেষ করে তারা ফোনপে গুগল পেতে পেমেন্ট করে আর আমরা এভাবে পাঠিয়ে দিই। এটা দাও, এটা কম আছে, দেখা আবার হাত ধরে ঠিক করতে হবে, চলো। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। এরকম নোংরা হয়ে যায়, তারপর আবার ফ্রেশ করে ই করা হয়, খাঁচিটাই তুল না, পুরা খাঁচিটা তুল, আবার ই কর, আবার তুল, খাঁচিটা তুল না। ভিউয়ার্স, ওয়াশ করা হচ্ছে। প্রথমে ডালডা ঘিয়ে ঢপে মাছ ভরা হয়, তারপর কিছুক্ষণ বা কিছু সময় পর জলটা ঘোলা হয়ে যায়, তারপর সেই জলটা পুনরায় চেঞ্জ করে ফ্রেশ জলে পাঠানো হয়। কারণ হলো যদি ওই নোংরা জলে পাঠায় তাহলে মাছ মারাও যেতে পারে, সেই ক্ষেত্রে ফ্রেশ ওয়াশ করে ভালোভাবে পাঠায় ভিউয়ার্স। বহরমপুর বাস স্ট্যান্ডে আমরা এসেছি, উপাসনা বাসে আমরা পাঠিয়ে দেব। তো যেখানে মাছ যায় তো সেই মেন রোডে, মানে বাস যে সময় পৌঁছাবে তার 10-20 মিনিট আগে কাস্টমারকে সেখানে পৌঁছে দিতে হয়, কারণ বাস কারোর জন্য দাঁড়ায় না। কন্ট্যাক্ট নাম্বার থাকে, কন্ট্যাক্ট করে দেখে নেয় যে কোন সময় বাস সেখানে পৌঁছাবে, সেই মতো সময় তাকে পৌঁছে দিতে হবে, তারপর সেখান থেকে মাছ কালেক্ট করে নিয়ে যাবে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবে।